আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সফর সঙ্গী হয়ে তার সেই নেতৃত্ব কতখানি শ্রদ্ধা কতখানি সম্মান এবং মর্যাদা বাংলাদেশকে উনি অধিষ্ঠিত করেছেন সেটা সরাসরি প্রত্যক্ষ করা। জাপানের প্রধানমন্ত্রী, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, সারা বিশ্বের বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনৈতিক ব্যক্তিত্ব, অর্থনৈতিক বিশেষজ্ঞ, প্রত্যেকের একটাই প্রশ্ন, বিশ্বের 200টা দেশের মধ্যে বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা যে রোল মডেলে পরিণত করেছেন সেইখান থেকে শিক্ষা নিয়ে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশকে এই বাংলাদেশের পথে বাংলাদেশের নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আজকে সারা বিশ্বের কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক বিশেষজ্ঞরা তারা কিন্তু পরামর্শ প্রদান করছেন। কি সেই রহস্য? জননেত্রী শেখ হাসিনার সঙ্গে অর্থায়ন উইথড্র করার জন্য বাংলাদেশেরই 71-এ যেরকম রাজাকাররা ছিল বাংলাদেশে জন্মগ্রহণ করে দেশদ্রোহী হয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিল, এখনো কিন্তু সেই দেশদ্রোহী রাজাকারদের দোসররা ভিন্ন ভিন্ন মুখোশের আড়ালে ব্যানারের আড়ালে কখনো বিএনপি কখনো জাতীয় পার্টি কখনো বা জামাতে ইসলাম আবার কখনো বা গ্রামীণ ব্যাংকের নামে তারা দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত আছে। ওয়ার্ল্ড ব্যাংক যখন বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থায়ন করতে চেয়েছিল তখন এই বাংলাদেশেরই কিছু দেশদ্রোহী মানুষরা ওয়ার্ল্ড ব্যাংককে ভুল বুঝিয়ে তখন কিন্তু তারা এইখান থেকে অর্থায়নের সিদ্ধান্তটা প্রত্যাহার করে নিয়েছিল। জননেত্রী শেখ হাসিনা সততা দিয়ে উনি চ্যালেঞ্জ করেছিলেন কারো অর্থায়ন লাগবে না, আমরা পদ্মা সেতু নিজের টাকায় নির্মাণ করব। জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর সেই আদর্শ সেই শক্তি সেই দর্শন দিয়ে পদ্মা সেতু আর স্বপ্ন নয়, স্বপ্নে সেতু পদ্মা বাস্তবায়ন হয়েছে, যেই সেতু দিয়ে আমি গতকালকে রাত্রে 3 ঘন্টায় ঢাকা থেকে বাগেরহাটে এসে পৌঁছালাম। আর সেই ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তরে গিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই পদ্মা সেতুর একটি ছবি ওই ওয়ার্ল্ড ব্যাংকের সভাপতির কাছে প্রেসিডেন্টের কাছে উপহার হিসেবে দিয়ে এসেছেন আর সারা বিশ্বের কাছে বুঝিয়ে দিয়েছেন বাঙালি কখনো মাথা নত করতে জানে না। বঙ্গবন্ধু যে 7ই মার্চে ভাষণে বলেছিল আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, বঙ্গবন্ধুর কন্যা পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছে বঙ্গবন্ধুর বাংলাদেশকে পৃথিবীর কোনো শক্তি দাবিয়ে রাখতে ইনশাল্লাহ পারবে না।